গুড মর্নিং এভরিওয়ান। আজকে থেকে আমার মনটা একদিকে খুশি আর একদিকে দুঃখে থাকবে। আগে খুশির কারণটা বলি। খুশির কারণ হচ্ছে আজকে আমাদের ইনভিটেশন আছে, কালকে আমাদের বাড়ির অনুষ্ঠান, দেন বিয়ে বাড়ি, দেন বউ ভাত, মানে এই উইকটা পুরো চলতেই থাকবে, মানে মজাই মজা। আর এই উইকটায় মানে মানে যখন পড়ে না, বলে না একসাথে সব কিছু এসে পড়ে। তো আর এবার দুঃখের কথাটা বলি, দুঃখটা হচ্ছে এই উইকটাতেই সব হয়ে যাবে, বাকি উইকটায় কী করবো তাই সেটা ভেবেই কষ্ট হচ্ছে। যাই হোক, আগে আনন্দটা উপভোগ করে নিই। তো সকালবেলা উঠে এত জল খেয়েছি না, মানে পেটটা আইডাই করেছে। আজকে পেটটা আইডাই করলে হবে না, যেহেতু মাংস দিয়ে পেটটা ফাঁকা রাখতো না, বাট জল খাওয়া ভালো। তো আমিও খেয়ে নিয়েছি, এবার চা খাবো। ওই যে চা, চায়ের জল ফুটছে। তো ওদিকে মা ভাইকে ডাকতে গেছে, মা ভাইকে ডেকে এলে একসঙ্গে চাটা নামিয়ে ততক্ষণ আমার আগে চাটা রেডি হয়ে যাবে, তাহলে দুজন মিলে খাবো। শুভকে যতক্ষণ না ডেকে দিই না, মাথায় একটা চাপ থাকে, বারবার ঘড়ির দিকে তাকাই। আজকে কাজ করতে করতে খেয়ালই করিনি, হঠাৎ করে তাকিয়ে দেখি 9:30 বেজে গেছে। ডাকলাম, ডেকে তারপরে দেখলাম মায়েদের ঘরে গিয়ে বসলো। মানে কি বলবো, যাই হোক, আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠেছে, তাই জন্য বিছানা তুলে পর্দাটা দিয়ে দিলাম। দেখো পুরো মানে রোদটা না হলে ঘরের মধ্যে ঢুকে বিছানাটা পুরো গরম হয়ে যায়, আর দুপুরবেলা অবধি এরকম খোলা থাকে, তো মানে দুপুরবেলা এসে আর শোয়া যায় না। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো ইনভিটেশন আছে শুনলে, কিন্তু কিসের ইনভিটেশন সেটাই তো বলেনি তোমার দিদিভাই। মানে আজকে হচ্ছে গিয়ে সাগর, অ্যাকচুয়াল সাগরে গতকাল ছিল সাগরের অ্যানিভার্সারি, সেকেন্ড অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। বাট আজকে ওরা আমাদেরকে নিয়ে, আমাদের কিছু বন্ধুবান্ধবকে নিয়ে বলেছে রেস্টুরেন্টে ট্রিট দেবে, ঠিক আছে। তো অনেক বলে কয়েই করিয়েছি ভাই, মানে করছিল না ভাই, ও আমাকে বলেছিল, ও আমাকে বলেছিল ভাই তুই যদি করিস আমি করবো একদম 100%। তাই আমি তো করেছি, এবার তুই কর। লাস্টে আমি ওকে বুদ্ধি দিলাম, দেখ ভাই যদি বাড়িতে না করিস অসুবিধা নেই, আমাদের কয়েকজনকে নিয়ে তুই রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে দে। ও আর একটা কথা তো তোমাদের বলা হয়নি, কালকে হচ্ছে আমাদের ফ্ল্যাটের পুজো, ঠিক আছে। মানে জাস্ট সামান্য একটু পুজোই করবো, ছোটখাটো করে, আর কিছুই না। তো ওই যে ওদিকে সব কিছু নিয়ে চলে এসেছে, আর ওদিকে ও এখন ওই যে পড়ছে, কি পড়ছো তুমি? এটা ও, এটা হচ্ছে দশকর্মা, এটা হয়ে গেছে মোটামুটি। একবার মিলিয়ে তাও দেখতে হবে, মিলিয়ে দেখা হয়নি তোমার, আরে বাবা সাতটায় আসবে, সাতটায় আসবে, তোমাদেরকে তো 4টার সময় উঠতে হবে না? ভোর 7টা বললে কেন, বলো সকাল, ওই একই ব্যাপার। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, রুটি, ডিম আর সস। আর রাজা বাবু ওখানে ঘুরঘুর করছে, খাবে বলে রাজা পাত্তা দিচ্ছে না, ভাবছে মা তড়কা গরম করছে, তো ওখানে মনে হয় তড়কা দেবে। সো সকাল থেকে তো খুশি ছিলামই, আরও একটুখানি বেশি মনটা খুশি হয়ে গেল, কারণ দাদু মানে বিপদ দাদু, আমি অনেকবার দেখেছি আমাদের মেশিন ঘরে যেই দাদু কাজ করে, সেই দাদু আমাকে এনে দিল এই চকলেটটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি দাদুর ছেলে আমার কাকা হন, হ্যাঁ, ওই কাকা থাকেন হচ্ছে ইংল্যান্ডে, তো ওখান থেকে এখানে এসেছে, দ্যাটস ওয়াই এটা বললো দিয়েছে। কি হলো আমার, দিস ইজ মাইন, কি বলেছে তোর জন্য, আমাকে বলেছে, আমার দিকে বলে, আমার দিকে আঙুল করে বলেছে তোর জন্য, সে দেবো, আমি পরে দেবো, সবাইকে দেবো এক্সেপ্ট ইউ, তোমাকে না। পিজা যে তো পাঁচ জন আমরা, 5 পিজা, বাকি 3 পিজা আমার। যাও যেখানে যাচ্ছ যাও। বাই দ্য ওয়ে আমি শুভ, আমি রিয়া, আমাদের ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফারটাক্স ওয়েলকাম। সো এখন একদিকে মাংসের মশলা কষাচ্ছি, আর আরেকদিকে হচ্ছে থাম্বনেল বানাচ্ছি হাফ প্র্যাঙ্কের। অলরেডি তোমরা এই প্র্যাঙ্কটা দেখে নিয়েছো। আর আজকে যেমন চিকেন ডে বলেছিলাম, তো আজকে একজনের চিকেন খেতে না খুব প্রবলেম হবে, কেন বলো তো, দেখাচ্ছি। এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আজকে হচ্ছে টোটাল সলিড পিস, ঠিক আছে, আজকে কোনো মানে লেগ পিস নেই। আর কার অসুবিধা হবে বলো তো, মানে পাপন আমার একমাত্র বড়ের অসুবিধা হবে, কারণ একদম মানে লেগ পিস বা একটা ডানা টাইপের থাকে, মানে ওই হাড়, ডানার মধ্যে যে হাড়টা থাকে না, ওই পিস, এই পিসগুলো খুব ভালোবাসে, ঠিক আছে। তো এগুলো না থাকলে ওর খেতে অসুবিধা হবে, একবেলা যদিও খেয়ে নেবে কোনো মতে। সো বাজে এখন 3টে, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে এলাম। তো শুভ বাইরে থেকে ফোন করেছিল, মানে ও এখন একটা গিফট শপে আছে, ওখান থেকে আজকের জন্য গিফট কিনবে, তো আমাকে চুজ করতে বললো, কয়েকটা পাঠালো, আমি ওর মধ্যে থেকে একটা বললাম যে এটা নাও, তো ওটাই নিচ্ছে, জন্য ওরও একটু আসতে লেট হচ্ছে। তো যাই হোক, এখন চুল টুল আচড়ে, চুল শোকাতে টাইম লাগবে, বাট না বেঁধে নিই, তারপরে পুজোটা দিতে চলে যাবো, কারণ এখনো পুজোটা দেওয়া বাকি আছে। দোকান থেকে ফেরার সময় আজকে একটুখানি সাগরে গিফট কিনতে গেছিলাম, তো গিফটের দোকানে গিয়ে ওকে আমি, তোমার দিদিভাইকে আর কি, ওকে আমি ফটো ফটো পাঠালাম, পাঠানোর পর গিফট চুজ করলাম, তারপরে এবার দোকানের যে ছেলেটা ওর সাথে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, এ ফোনের পর ফোন মনে হচ্ছে যেন আমি হারিয়ে গেছি সেই বাচ্চা ছেলে, ঠিক আছে, এত কেউ ফোন করে ভাই, আমি তো বলছি আসছি, হ্যাঁ গল্প করছিলাম। টেনশন হবে না, আরে টেনশনের কি আছে ভাই, টেনশন হবে না, বলো যে আজকে মাংস নে, ওই জন্য তোমার খিদে পেয়ে গেছে, এটা এটা না করতে হবে, বইটা দেখো, একবার বলেছি আমার খিদে, 4টে বাজে, দেখো 4টে বাজে, তো যাই হোক, আসলে তখন আমার পুজো দেওয়া হয়নি, ঠিক আছে, তাহলে খিদে পেয়ে গেছে।
একটু লেট হয়ে গেছে তাই না আবার রাত্রি বেলা তাড়াতাড়ি খেতে হবে বুঝলে দেখো বেশি করে আমি অল্প অল্প খাবো বুঝলে তো অল্প করে খাবো দেখো অল্প করে খাবো সাগর ভাই ছাড়বো না ভাই চারটাই যতই খাই অল্প খাবো তবুও তোকে ছাড়বো না আমি সাগর কাছে বললাম বুঝলে তো যে ভাই তুই তো রবিবার করে কেন ভাই সব অনুষ্ঠান করছিস আমাদের ঠিক আছে রবিবার মাংস রে অন্যদিন করতে পার তাই না রগরটা দেখেছো এই দেখো রগরটা দেখো দেখো দেখেছো ওর ভাত বাড়ছে ও হা করে আছে এই যে ওর থালা এটা ওর বাটি ঠিক আছে এই বাটিটা বের করেছে মানে হ্যাঁ জলে তো এই বাটিটা বার করেছে মানে ও জানে যে এখানে মেখে এখানে ঢালা হবে এখান থেকে সরবে না দেখবে এই রাজা এদিকে এদিকে শোন না শোন না এই শোন 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 এদিকে লেজ না দেবে আয় 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 বসে বলেছে আয় 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 এই গরমে ফ্যান বন্ধ করে করলে এটা পড়ে আমি হলে তো ভাই জীবনেও পড়তাম না বিশ্বাস করো আমার দরকার ছিল না পড়ার তো ফ্যান আমি বন্ধ করতে পারবো না মেয়ে হয়ে যাও ঠিকই পড়বা মেয়ে কেন হতে যাবো ভাই ছেলে হয়েছি মেয়ে হলে ঠিক সব মেয়ে হয়ে যাবো তাহলে 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 তুমি কি ছেলে হয়ে যাবে নাকি তুমিও মেয়ে থাকবে কোনটাতে করবে বলো হ্যাঁ আমি ছেলে এই হচ্ছে মেয়ে দেখো আমি মোটামুটি ওই নর্মাল একটা ড্রেস পরে নিয়েছি যাবো তো রেস্টুরেন্টে একটুখানি পাড়ার মধ্যে মানে ব্যারাকপুরের মধ্যে আর একে দেখো কত সাজুগুজু করেছে আমি বলে গেছি যে তুমি রেডি হয়ে গেছিলাম শুভ আবার ওদিকে হেলমেট আনতে ভুলে গেছে তো আবার হেলমেট আনতে গেল আমাকে বললো এই যে মিও অমরের সামনে আমি বললো যে একটা কেক চুজ করো ওর বন্ধুরাও এখানে আসছে তো আমি ততক্ষণ চুজ করতে থাকি হেলমেট নিয়ে চলে এসেছে হেলমেট পরনি কেন চলো চলো ঠাকুর দাঁড়িয়ে আছে ঠাকুর দাঁড়িয়ে আছে আর এই যে দুজন চলে এসেছে নব আর গানু ঠিক বললাম এই ঠিক বলেছি এতদিনে আর নবকে কংগ্রাচুলেশন ফর ইয়োর নিউ জব পরে পরে ট্রিট পাবো নাকি আমরা আচ্ছা চলো এবার যাওয়া যাক চলো হেলমেট এনেও পুলিশের গ্যাচড়া থেকে বাঁচতে গলিগালা থেকে যাচ্ছি আর ওই পেছনে সাগর প্রিয়াকে তুলে নিয়ে এসছে তুলে নিয়ে এসছে কোথা থেকে পালিয়ে বিয়ে করতে আমরা সাহায্য করছি আর কি হ্যাঁ এইটা ঠিক বলেছো ওরকমই ফিলিং হচ্ছে ওরকমই ফিলিং হচ্ছে পালিয়ে বিয়ে করতে পালাচ্ছি কোথায় যাবি প্রিয়া কালীঘাট তাহলে শ্যামনগর কালীবাড়ি ও বাবা গাইস এখন আমরা দাদা বৌদির সামনে রীতিমতো না মাথা ঘুরছে জাস্ট তোমাদের দেখাচ্ছি কারণটা কি ওই দেখো দেখতে পাচ্ছ রাত এখন কত বাজে কত বাজে সোয়া নটা সোয়া নটায় কোথা থেকে লাইট শুরু হয়েছে আমি বুঝতে পারছি না কি অবস্থা আরে কি না পূজো না কি সানডে তো এইটুকুনি জানি আজকে ব্যাস এই লাইনে দাঁড়াবে মোটামুটি কালকে ভোরে গিয়ে বাড়ি পৌঁছাবো দাদা বৌদিতে বিরাশ হয়ে এখন ঢুকলাম মার্সেলানে এখানেও লাইন তো আমাদেরকে ওরা বললো যে তোমরা লাইনে গিয়ে দাঁড়াও আমরা বুক করে আসছি দাঁড়াই আর কি আমাদের কাজই তো এটা লাইন দেওয়া আমাদেরকে ঢুকতে দেবে কি রে প্রিয়া হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি দিয়েছে দিয়েছে এই যে এই ছেলেটাকে দেখো কেকটাকে উল্টে দিয়েছিল মানে কোনো মানে হয় ভাই হ্যাঁ ভাই পুরো সাগর প্রিয়া মিশে গেছে কিছু মনে করিস না সাগরে প্রিয়া ঢুকে গেছে তো ভাই দাও এতক্ষণে ঢুকতে পারলাম দিয়ে দিয়ে দে হ্যাঁ ছড়িয়ে দাও তো হ্যাঁ নিজের কাছে রেখেলাম এটা এটা দিয়ে দাও নাও এ নাও এ নাও ভাই একটু ফাঁকা আছে তো পেটটা পেটটা ফাঁকা আছে তো পেটটা ফাঁকা আছে তো হ্যাঁ যথেষ্ট ভাবছিলাম তো এখানে একটা পেলাম কি খাবো বুঝতে পারছিলাম না এটা একটু তোমরা পরে শুনিও কি বলছে এটা আমরা না বুঝতে পারছি আমরা এটা ঠিক উচ্চারণ করতে পারলাম না আরেকবার দেখাচ্ছি একটু দেখো
দেখে একটু বলুন এটা কি লেখা, আমি অর্ডার দেবো যে অর্ডার দিতে ভয় লাগছে ভাই। এটা কি বলে কি বলে ভাই? আমাদের দেবে না, খাওয়া হোক একটুখানি দুজনে একসঙ্গে। একটু কোলাকুলি হবে নাকি, কোলে তোলা হবে নাকি? আরেকজন তো খাওয়া স্টার্টও করে দিয়েছে। এই সাগরকে দে, সাগর তাকিয়ে আছে পাশে, দুজন আছে এখানে। মকটেল কি খাবো বুঝতে পারছিলাম না, এত কিছু ঠিক আছে মাথায় ঢুকছে না। এর মধ্যে ভার্জিন মোরিটা জানি, আর কি কি জানো তুমি? আর এখানে কোনটা ব্লু লেবুন ভালো লাগে না আমার। তো ঠিক করেছে ভাই, কি ঠিক করেছিস বল? একটা আঙ্গুল ধর, যে কোনো একটা। আবা আবা না আমি এটা বাদ ভাই, ওকে ধরা ওকে ধরা ওকে ধরা। আরে ধর রে, ছজন ছ রকম ডিসাইড করলাম, তারপরে আসলো, আসার পর অর্ডার যেই দিতে গেলাম বললো মকটেল হবে না, আরেকজনের মাথায় হাত পড়ে গেছে, আরেকজন খুশি হয়ে গেছে। আজকে আমাদের লাগটা এতটাই খারাপ ঠিক আছে, এখানে বসেছি এর উপরে এসিটা পুরো খারাপ, ফ্যানটা পাইলাম যে এত গরম লাগছে না দাদা, ফ্যানটা একটুখানি খুলে মানে লাগটাই খারাপ। আজকে ফার্স্টে গেলাম দাদা বাবু লাইন দেখে হয়ে গেল, তারপরে এখানে ভি, তারপরে একটা জিনিস চুজ করলাম, একটা সফট ড্রিঙ্কস হবে না, তারপরে বাপরে বাপ পাকাটা চালাতে হবে। চমকে সন্নাটো মেয়ে তুই লাগে তারো জেসি, চন্দা কোন সময় কথা বলিস বলিস না কথা আমাদের খেয়ে দে হজম হয়ে গেল, আর এই দুটোর খাওয়াই হচ্ছে না। আমি কেলিয়ে বললাম, ওদিকে কেলিয়ে বললাম, পার্সেল নিয়ে চলে গেল, আর এখানে দেখো বলি না খাওয়ার সময় কথা বলি না। ড্রাইভার কি বলছো? চলো টাটা, আসলামকে টাটা করে দাও, টাটা টাটা, চলো বাড়ি চলো চলো, এখন বাড়ি চলে যাচ্ছি, সবাইকে টাটা। এই আয় কোথায় তো টাটা, থ্যাংক ইউ ভাই সাগর, থ্যাংক ইউ ভাই, আমার 5 বছর আসছে বছর আবার হবে।
এবছর ভালো খেতে পারিনি ভাই চলো তাহলে ব্লগটা এখানেই আমার হবে আচ্ছা চলো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি চলো টাটা করে দাও টাটা টাটা টাটা